তো এবার দু হাজার চব্বিশ জি বাংলা মহালয়ার কাস্টিং ফুল কমপ্লিট এবং প্রত্যেকের লুক টেস্টও কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবং মহালয়ার শুটিংও কিন্তু শুরু হয়ে গেছে যেখানে অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলিকে মহিষাসুর মর্দিনী মহিষাসুর মর্দিনী লুকটাও সামনে চলে এসেছে এবং অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলির পাশাপাশি কিন্তু বাকি অভিনেত্রীদের দেবী লুকও কিন্তু সামনে চলে এসেছে তো দেবী রূপে তাদের কীরকম লাগছে এবং কে কোন রূপে থাকবে তো চলো জেনে নিই তো জি বাংলার মহলে অর্থাৎ নবরূপে দেবী দুর্গা যেখানে দেবী পার্বতী রূপে থাকবে অভিনেত্রী শ্রীপর্ণা রায় যার পার্বতী লোকটা কীরকম হবে তার সামনে চলে এসেছে এবং দেবী পার্বতীর বিয়ের লোকটাও কিন কীরকম হবে এটাও তোমরা দেখে নাও তারপর নেক্সট দেবী কাল রাত্রি রূপে থাকবে অভিনেত্রী আরাত্রিকা মাইটি যাকে তোমরা জি বাংলা ধারা ধারাবাহিকার মধ্যে দেখে থাকো আর এই হলো অভিনেত্রীর এবারের দেবী কালরাত্রি রূপ তারপর নেক্সট দেবী সিদ্ধিদাত্রীর রূপে থাকবে অভিনেত্রী ডোনা ভৌমিক আর এই হলো অভিনেত্রীর এবারের দেবী রূপ তারপর দেবী লক্ষ্মী রূপে থাকবে অভিনেত্রী ঋতু পাইন তারপর দেবী স্কন্ধমাতা রূপে থাকবে জনপ্রিয় অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য আর এই হলো অভিনেত্রীর দেবী লোক তারপর দেবী কাত্তায়নী রূপে থাকবে নিম ফুলের মধু ধারাবাহিকের অভিনেত্রী পল্লবী শর্মা তারপর দেবী ব্রহ্মচারিণী রূপে থাকবে জগদ্ধাত্রী ধারাবাহিকের অভিনেত্রী অঙ্কিতা মল্লিক তারপর দেবী চন্দ্রঘণ্টা রূপে থাকবে অভিনেত্রী মোহনা মাইটি তারপর ফুলকি ধারাবাহিকের অভিনেত্রী দিব্যানী মণ্ডল যাকে তোমরা এবার দেখতে পাবে দেবী কুসমান্ডা রূপে তারপর মহাদেব রূপে থাকবে অভিনেতা অভিষেক বস আর দেবী মহিষাসুর মর্দিনী রূপে তো থাকছেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি তো অফিসিয়ালি কয়েকজন অভিনেত্রীর লুক খুব শীঘ্রই সামনে আসবে তোমরা নেক্সট প্রোমোতে দেখতে পাবে তো তোমাদের কোন প্রিয় অভিনেত্রীকে দেখার জন্য তোমরা খুবই এক্সাইটেড তা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং বাকি অভিনেত্রীদের দেবী রূপ সামনে এলে আমি তোমাদের জন্য ভিডিও বানিয়ে ভিডিও নিয়ে আসবো তো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং এই চ্যানেলে অ্যাক্টিং এবং অডিশন রিলেটেড এবং মহলায়ের বিভিন্ন আপডেটের উপর ভিডিও বানানো আছে এবং আরও ভিডিও নিয়ে আসবো তোমরা চ্যানেলে গিয়ে দেখে নিও